75 মিনিটে যা দুই গোল জেম খায়া গেল মনে হয় সাত তলাতে লাভ দেয়া নিচ তলায় পড়ে মনে হয় মরিয়া যাই এই অবস্থা গেছিল কালকে নিয়াত করেছিলাম আর্জেন্টিনা না যেতে গেঞ্জি মেঞ্জি টেনিয়া মেঞ্জা ছিড়া অনেক খুললা মাঠের মধ্যে পালা দেয় গড়াগড়ি করবো কিন্তু আর্জেন্টিনা কালকে না জিত হয়তো চোখের পানি অনেক দিন পড়তো তিন চার দিন পাঁচ দিন ছয় দিন চোখের পানি পড়তো বাসা থেকে বেরাইতাম না কিছু আসবাবপত্র আছে টিমি আছে বেরা ভাঙা হালাইতাম এটাই নিয়াত আছিল গেঞ্জি মেঞ্জি তো হাতে দিয়ে টেনিয়া ছিড়া আলাদা নিয়াত আছিল কিন্তু জিতছে এর লেগে বাসার সব কিছু জিনিস ঠিক আছে নাহলে বেরা ভেঙে হালাইতাম এরা আল্লাহর কসম করে কইতেছে না ব্রাজিল আমি সাপোর্ট করি না ব্রাজিলের যে আমি ব্রাজিলের খেলা দেখি কারণ ব্রাজিলে অনেক ভালো খেলে ব্রাজিলের খেলা আসলে দেখি কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি না ব্রাজিল সম্পর্কে আমার কিছু জিজ্ঞেন না আর্জেন্টিনা জিতছে ধরেন যে টাইমে জ্ঞান ছিল সেই টাইমের থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি আর্জেন্টিনা অনেক ভালো লাগে আই লাভ মাই মেসি মেসির আমাকে অনেক ভালো লাগে ঠিক আছে সেই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি গতকালকে দেখা যায় যে আপনার আগে দুই গোল দিচ্ছে মাথা মুতা তো ভালো হয়ে গেছে পরে হাফ টাইমের পরে ওরা বলি পায় না বলি পায় না মাথা মুতা তো ঘুরিয়া গেছে লাইফে খেলা দেখতেছি মাথা মুতা সব 75 মিনিটে যা দুই গোল জেম খায়া গেল মনে হয় সাত তলাতে লাভ দেওয়া নিচ তলায় পড়ে মনে হয় মরিয়া যাই এই অবস্থা হয়ে গেছিলো কালকে নিয়াত করেছিলাম আর্জেন্টিনা না যেতে গেঞ্জি মেঞ্জি টেনিয়া মেঞ্জা ছিড়া অনেক খুললা মাঠের মধ্যে পালা দেয়া গড়াগড়ি করবো মহান আল্লাহ তালা সৃষ্টিকর্তা দোয়া আছে দোয়া করছে আমিন করছি মোনাজাত করছি সেই জন্য আর্জেন্টিনা জিতছে আমি আমি অনেক খুশি আমি হ্যাপি আমি অনেক খুশি হচ্ছি যা বলার পরে যদি না জিতত তিন চার দিন কাজ উপরে একদম কান্দা 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 অস্থির থাকতাম যেটা রিয়াল বাস্তবতা যেটা সত্যি কথা সেইটাই বলছি আরে 100% শিওর দোয়া করছি মানে আবার দেন লস্ট টাইমে পাঁচ মিনিট আছে ওই টাইমে কি হইলো হ্যান্ড বল হয়ে গেল গোলটা হয়ে গেল মাথা মুতা আরও হট হয়ে গেল হট তো হইলো তারপরে হট হওয়ার পরে কিছু করার নাই গোল দিয়া দিল তিন গোল সমান সমান হয়ে গেল টাইফিকার যেই টাইমে হইলো এই সময় আমি 100% শিওর আর্জেন্টিনা জিতবো কারণ আর্জেন্টিনার গোলকিপার যে আছে ওই অনেক ভালো বল থাকা কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডে হারা দিল ওই ধরেন যে ওই ইয়েটি কোয়ার্টার ওই যে ইয়ে তো টাইফিকারের মাধ্যমে হারা দিল না অন্য করে আমি নিশ্চিত যে আর্জেন্টিনা জিত আর্জেন্টিনা ধরেন ডি মারিয়া আছে মেসি আছে দিবাল আছে অনেক অনেক ভালো ওরা অনেক ভালো খেলে খেলার ভিতরে কোনো ফাউল নাই কোনো গ্যামজাম নাই বদ শিক্ষা জাতির মেরুদণ্ড অগরে অগরে মাথায় সেই শিক্ষাটাও আছে ফাউল করে ওরা খেলে না এর লেগে আর্জেন্টিনা দলটা সাপোর্ট করি এর লেগে আর্জেন্টিনা ভালো লাগে না ব্রাজিলে আমি সাপোর্ট করি না ব্রাজিলের যে আমি ব্রাজিলের খেলা দেখি কারণ ব্রাজিলে অনেক ভালো খেলে ব্রাজিলের খেলা আসলে দেখি কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি না ব্রাজিল সম্পর্কে আমার কিছু জিজ্ঞেন না হ্যাঁ আচ্ছা বুয়া বুয়া বলছিল ঠিক আছে যেই টাইমে ধরেন যে ফ্রান্সে দুই গোল দিয়ে ডোরো ডোরো হইলে এই টাইমে ব্রাজিলের কিছু সাপোর্ট আমার পিছনে দাঁড়াছিল হেজম কাকা কইতেছে ব্রাজিল না ফ্রান্স 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 ওই টাইমে তো বুঝলাম চলিকা এক নাম্বার খাসা ব্রাজিল এর লেগে ব্রাজিল 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 করতেছে বুঝছেন তাছাড়া তো আর ব্রাজিল করতো না যদি ওই আমার পিছনে যদি আরও চার পাঁচটা থাকতো ধাপ ধাপ করে মেরা দিতাম কিন্তু আমার পিছনে ব্যাগদার কেউ ছিল না সেজন্য আমি মারতে পারিনি মারামারি করবো আমার সামনে এসে আমার কানের সামনে এসে হিন্দু বাড়িতে বিয়া বাড়িতে মাইক বাজাই আপনি করে মাইক বাজাইবো আর মারামারি করবো না আমি দল করি মেসির দল মেসি আমার ভালো লাগে সে লেগে আমি মারামারি করতে চাইছিলাম কিন্তু ওরা আর পর পরে আবার একটা গোল দিল পরে পেনাল্টির মাধ্যমে জিততেই গেল আর কোনো মেসির শেষ আসা পূরণ হয়েছে এর লেগে অনেক খুশি হচ্ছি কারণ মেসির এই বছরই শেষ হয়ে যায় তো ও অবসর নিয়ে নিত আল্লাহ ওই যে বাংলাদেশের কিছুদিন আগে যে টি টোয়েন্টি খেলা আইলো ওই যে ইন্ডিয়াতে আইলো রোহিত শর্মা কিন্তু বাথরুমে বদনা নিয়ে কাঁদছে রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল কিন্তু বাথরুমে বদনা নিয়ে কাঁদছে বুঝছেন ওই ব্যয় দেখেন গা চাপা কান্না বুকের ভিতরে জমে আইসে ওরা বাথরুমে বদনা নিয়ে কাঁদছে কারণ বাইরে যদি কান্দে তাহলে তো ওরা মানুষে ওরা স্মরণ দিব এর লেগে বাথরুমে বদনা নিয়ে কাঁদছে ওরা ওগরে চাপা কান্না ব্রাজিলের চাপা কান্না চাপা কান্না বুঝছেন কীর্তি না থাকলে যেমন মানুষ না বাঁচে না তেমনি ওগরে ওই সিস্টেম হয়ে গেছে কারণ ওরা তো কোয়ার্টার ফাইনালে হেরে গেছে লাল কার্ড দেখা দিছে ওরা বিদায় নিছে নেইমারের কি কান্দন কান্দন কাক কয় আজ যে আর্জেন্টিনা সাপোর্ট করলে করি তো ঠিক আছে কিন্তু আর্জেন্টিনা কালকে না জিত হয়তো চোখের পানি অনেক দিন পড়তো তিন চার দিন পাঁচ দিন ছয় দিন চোখের পানি পড়তো বাসা থেকে বেরাইতাম না কিছু আসবাবপত্র আছে টিমি আছে বেরা ভেঙে হালাইতাম এটাই নিয়াত আছিল গেঞ্জি মেঞ্জি তো হাতে দিয়ে টেনিয়া ছিড়া আলাদা নিয়াত আছিল কিন্তু জিতছে এর লেগে বাসার সব কিছু জিনিস ঠিক আছে নাহলে বেরা ভেঙে হালাইতাম এরা আল্লাহর কসম করে কইতেছে ঠিক আছে মিথ্যা কথা বলতেছেন সব বেরা ভেঙে হালাইতাম এটা নিশ্চিত 100% শিওর আমি মিথ্যা কথা বলি না দুর্নীতি করিও না দরকার হলে মানুষের পাঁচ টাকা দিয়া সাহায্য করি কেউ যদি বিপদে পড়ে সাহায্য করি কিন্তু মানুষের তা খায়ও না মানুষের তা পড়ি না নিজে কামাই করি নিজে খাই